প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে প্রাথমিকভাবে 5টি চিতা রাজস্থানের জয়পুরে আনা হচ্ছে। সেখান থেকে চিতাগুলিকে সড়ক পথে পালপুরে আনা হবে। আগামী 17ই সেপ্টেম্বর সেগুলো মুক্ত প্রকৃতিতে ছড়ার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী ওই কর্মসূচিতে হাজির থাকবেন। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এদিকে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়া থেকে আগামী 5 বছর ধাপে ধাপে 50টি চিতা ভারতে আনা হবে। এদের মধ্যে 1/3 অল্প বয়স্ক চিতা, যাতে তাদের থেকে ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি ঘটে সেজন্যই তাদের আনা হচ্ছে। ইতিমধ্যেই বন ও পরিবেশ মন্ত্রক নিযুক্ত বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একটি কমিটি নামিবিয়া গিয়ে প্রথম পর্বের চিতা বাছের কাজ শেষ করে ফেলেছে। সই হয়েছে এই সংক্রান্ত মুয়ে। মধ্যপ্রদেশ বন দফতর সূত্রের খবর, প্রথমে সরাসরি জঙ্গলে না ছেড়ে তারের বেড়ায় ঘেরা মুক্ত প্রান্তরে ছাড়া হবে 5টি চিতাকে, যাতে তারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, সে উদ্দেশ্যই এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।